সবার জন্য তো দোয়া করতাম, বিশেষ করে স্যারের জন্য দোয়া করতাম। যে আসলে আসলে সব ডাক্তার, যে কোনো ডাক্তারের কাছে যাইতাম, আমারে বলতো যে অপারেশনের কথা। তা আমি চিন্তা করতাম ওইখানে কোমরে অপারেশন করিয়া ওইখানে নাট বল্টু লাগাইবো, এটা কেমন হয়। সেটাই তো, হ্যাঁ ওইটা তো, ওইটারে বাদ দিয়ে স্যারের যখন স্যারের আশ্বাস পাইয়া যখন আজকে 29 দিন যখন নিজের নিজে যখন সুস্থ বোধ করা শুরু করছি, তখন যা থেকে দোয়া করা শুরু করছি স্যার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে যেদিন প্রথম ভর্তি হয়েছিলেন, স্যার কথা দিয়েছিলেন সুস্থ হয়ে যাবেন, ট্রিটমেন্ট নিতে থাকুন। আজকে ওনার 29তম দিন। কেমন আছেন আমার এই ভাইটি? আসেন দর্শক একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। স্যার আজকে এই ডিপিআরসি হসপিটালে আপনার 29তম দিন। স্যার আপনাকে প্রায় 1 মাস থাকার কথা বলেছিলেন, এই 29তম দিনে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রায় 29 দিন এই হাসপাতালে আছি। চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, অনেকটা উন্নত। আমি প্রথম আসছি পরে স্যারে আমারে বলছিল যে 1 মাস সময় লাগবে। হুম হুম। আর আমারে যিনি চিকিৎসা দিতে আছে উনি কিন্তু আরো 10-12 দিন আগে বলছে যে আপনি সুস্থ সুস্থ আছেন। হ্যাঁ সুস্থ আছেন। তা আমি বলছি যে আমি আরো একটু দেখি, কারণ যেহেতু নাকি আমার হাড্ডিটা অনেকটা ভিতরে চলে গেছিল। হুম হুম হুম। যার কারণে তো মানে এটার জন্য কষ্ট পেতে হয়েছে, অনেক কষ্ট পাইতে হয়েছে, অনেক কষ্ট। আমি তো আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার কষ্টগুলোর কথা বলছিলাম। তারপর যদি স্যার আরেকবার একটু বলতেন, যে অনেকেই তো হয়তো প্রথম ভিডিওটা দেখেনি, তাদের জন্য যদি একটু খুলে বলতেন আরেকবার যতটুকু মনে আছে। আমার এই ব্যথাটা আজকে প্রায় 17-18 বছর ব্যথাটা। হুম হুম। এটা সৌদি আরবের থেকে আমার ব্যথাটা স্টার্ট হয়েছিল, একটা পাথরের চাপা দিছিলাম, পাথরের চাপটা আমার কোমরের মধ্যে লাগছিল। ওইখান থেকে আমি সৌদি আরবে অনেক টাকা পয়সা খরচ করছি, অনেক জায়গাতে গেছি, বাংলাদেশেও অনেক ডাক্তারের কাছে আসছি, কিন্তু এরকম থেরাপি আমি আসলে কখনো দেখিও নাই। নেওয়া থাক দূরের কথা, এরকম থেরাপি দেখি আমি, ফিজিওথেরাপি দিয়েছি, ওই যে মেশিনের সামথিং কিছু থেরাপি। তো শেষ পর্যন্ত আমার হাড্ডিটা এরকম অবস্থা হয়ে গেছিল যে একটা হাড্ডি আর একটা হাড্ডির উপরে এরকম ভাবে উঠতে যেত, উঠতে গেলে এনিসির দিক এরকম ব্যথা হতো আর বাম সাইডটা অবশ হয়ে যেত। আচ্ছা। তো যদি আমি উড়াইয়া শুইতাম, কেউ যদি চাপ দিত তখন টাক করে ওইটা লাগতো, তখন এই ব্যথাটা আমার কমতো। আচ্ছা। এই অবস্থাতে আমি একটা MRI করি আর কিছু এক্সরে করি, করে আমি কুমিল্লাতে এক ডাক্তার দেখাই, নাম বলতাম না। তো উনি বলছিল আমার এটার অপারেশন করতে হবে, ওইটার মধ্যে নাট বল্টু লাগাইতে হবে, স্ক্রু লাগাইতে হবে। এই বললো যে আবার আপনি দেরি করেন না, যদি দেরি ডেট করে লান তাহলে হয়তো হাড্ডির মধ্যে আর স্ক্রু ঢুকবো না, বসবো না, খুলে আসবো। তো আমি ওনারে বললাম যদি ওই লেট করলে যদি স্ক্রু না বসে, আপনি স্ক্রুটা যদি বসান তো এটা খুলে আসবো না। সেটাই তো, একটা দীর্ঘ সময় পড়তে বললো যে না না আসবো না। তা আমার জিনিসটা ইমানে আসলো না আর আমি অপারেশনের দিকে যাবো না। আচ্ছা। এরকম বহুতবার আমার অপারেশন কথা বলছে ডাক্তার, আমি যাই নাই কখনো। তারপরে সফুল্লাহ স্যারের দেখলাম আমি ইউটিউবের মধ্যে, আসছি সফুল্লাহ স্যারের কাছে। আমি 19 তারিখ আসছিলাম জানুয়ারির, বৃহস্পতিবার শিলা দিন আসছিল। তো স্যারের কাছে আসার পরে যখন নাকি আমার পরীক্ষাগুলো দেখাইলাম, দেখানোর পরে স্যার এতটুকু বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী আশাবাদী। হ্যাঁ আমরা আশাবাদী, আপনার এটা জায়গাতে আসবো। আর আমরা জানি স্যারের এই আশাবাদী মানে ইনশাল্লাহ স্যার পাবে, আমরা জানি। তারপরে আমি করছি কি, ওদিনকে প্রিপারেশন নিয়ে আসি নাই ভর্তি হওয়ার, বলছিলাম রোববারে আমু। হুম হুম। 22 তারিখ এর ভিতরে বাড়িতে গেছি, ওই শনিবার 21 তারিখে আমি চলে আসছি। হুম হুম। 21 তারিখ ভর্তি হইলাম, এই পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ। ট্রিটমেন্ট যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ আরো 10 দিন আগে আমি নিজের নিজে সুস্থ মনে করছি। এবং যিনি নাকি আমার থেরাপি দিতে আছে উনিও বলছে, আমি বলছি যে আরো একটু দেখি। এখন আজকে 29তম দিন, আজকে ইনশাল্লাহ দেশে যাওয়ার পালা আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আপনার শরীরে কি ফিল করছেন, কেমনটা ফিল করছেন এখন? আলহামদুলিল্লাহ আমি মনে হয় নতুন করে একটা জন্ম নিলাম, একটা নতুন জীবন ফিরে পেয়েছেন, ঠিক সেই জিনিসটা মনে হচ্ছে। এরকম একটা অনুভব আলহামদুলিল্লাহ। আমি আগে হাঁটতে কষ্ট হতো, নামাজ পড়তে লাগলে চাই জায়গাতে নামাজ, কখনো কখনো 2 জায়গা ধরে বসে থাকতাম, আর উঠতে পারতাম আর উঠতে পারতেন, ওই বাকি 2 জায়গাটা আমি বসে পড়তাম, বসে পড়তেন। আলহামদুলিল্লাহ এখন আমার হাঁটুতে কিছু আছে এরকম আমার অনুভব, যে কোনো একটা সমস্যা ছিল সেটা মনেই হচ্ছে না, ঠিক অসুস্থ হওয়ার আগে ঠিক যেমন ছিলেন ঠিক সেই অবস্থা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে অপারেশন বিহীন চিকিৎসা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে আসলে বারবার বলেন, সবাইকে বলেন, আসলেই সম্ভব, এর উৎকৃষ্ট উদাহরণ আপনি নিজেই। আসলে আমি প্রত্যেক বেলা নামাজ পড়ে স্যারের জন্য দোয়া করতাম, সবার জন্য তো দোয়া করতাম, বিশেষ করে স্যারের জন্য দোয়া করতাম।
যে আসলে আসলে সব ডাক্তার যে কোনো ডাক্তারের কাছে যাইতাম আমারে বলতো যে অপারেশনের কথা তো আমি চিন্তা করতাম ওইখানে কোমরে অপারেশন করে ওইখানে নাট বল্টু লাগাইবো এটা কেমন হয় আলহামদুলিল্লাহ সেটাই তো হ্যাঁ হইজা তো ওইটারে বাদ দিয়ে সারে যখন সারে আশ্বাস পাইয়া যখন আজকে 29 দিন যখন নিজের নিজে যখন সুস্থ বোধ করা শুরু করছি তখন যা থেকে দোয়া করা শুরু করছি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজার উদাহরণ আছে হাজারো মানুষ আছে মনে হচ্ছে যে উনি শব্দ ঠিক আগের যৌবনকালে ওনার ঠিক যতটা শক্তি ছিল যেমন ছিলেন হাঁটতে বসতে উঠতে গেলে কোনো কষ্ট হতো না ঠিক সেই অবস্থায় ফেরত এসেছেন এবং সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে অপারেশন ছাড়া আপনি কোনো দিন সুস্থ হবেন না সে মানুষটা এখন অপারেশনবিহীনভাবে সব কাজ করছেন নামাজ পড়া থেকে শুরু করে হাঁটা চলা সব কাজ এবং ব্যথামুক্তভাবে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য ডিপিআরসি হসপিটালের জন্য এবং যিনি এর কারিগর অবশ্যই উপরওয়ালার মেইন কারিগর বাট ওনার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না বাট উসিলা দরকার হয় সেই উসিলা হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল